গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। এখন বাজে 7:15 আর বাড়িটা এখনও ফগি হয়ে আছে আর ভীষণ ঠান্ডা লাগছে। তো এখন আছি হচ্ছে বর্দিতে বাড়ি, কারণ বর্দিরা আর আমরা একসাথে যাব আজকে উত্তরপাড়া মেজদির বাড়ি। তো 8:40 আমাদের ট্রেন, তো সবাই অলমোস্ট রেডি হতে লেগে গেছে আর আমিও এই জাস্ট একটু ফ্রেশ হলাম, এবার আমিও রেডি হব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। পৌঁছে গেছি স্টেশনে, প্রায় 15 মিনিটস আগে পৌঁছে গেছি, কারণ আমরা কোনোভাবেই চাই না যে ট্রেনটা মিস হোক বা খুব তাড়াহুড়ো করে আসি, তো একটু আগে থেকে বেরোনো ভালো। পৌঁছে গেছি আর 10 মিনিটস পরেই ট্রেন ঢুকবে। এগুলো হচ্ছে আমাদের লাগেজ, এখানে একটা আছে, এখানে আছে দুটো, আর রাহুলের একটা ব্যাকপ্যাক আর আমার একটা ব্যাকপ্যাক, আর এখানে সবাই আছে। দেরি লাগবে না, তোমাদের এখানে আগে পাঠিয়ে দিলাম। চলো, সবারই স্নান হয়ে গেছে? না না হয়ে গেছে, সোনা নাও এখান থেকে, একটু নাও, একটু নাও, গুড গার্ল, গুড গার্ল। এই পৌঁছে গেছি আর সব এই যে ঘরে সব খেলতে শুরু করেছে, এই যে আমাদের কিউটি পাই, তো ওকে এখন টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, আগে আমি স্নান করব, ফ্রেশ হব, তারপরে ওকে একদম চটকাবো। কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, কি এটা? দেশি চিকেন, দেশি চিকেন ভাত, মাছ। ওয়াও, তোমরা কি খেলছো? কে উইনার, কে হলো, কে হলো, কে হলো উইনার? তুমি ডেইলি ব্লগ দেখো আমার? হ্যাঁ আমি দেখি আর অনেক ভালো লাগে। ও ধোয়া বেড়াচ্ছে তো চা দিয়ে, একদম গরম গরম চা। গুড ইভিনিং এভরিওয়ান, তো তোমাদের আগে থেকে বলা হয়নি যেখানে আসবো, তা কারণ আমাদের টিকিটটা কনফার্ম হয়েছিল না, হঠাৎ করে কনফার্ম হলো চলে এলাম, তো সেই জন্য আগে থেকে বলা হয়নি। তো সানা এখানে সাজিয়েছে খ্রিসমাস ট্রি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এটা হচ্ছে খ্রিসমাস ট্রিটা, সানা আর ময়ূক মিলে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর করে। আর এখানে একটা কেক আছে, এই কেকটা আমরা এখন খাবো, প্লাম কেক। সানা আবার টুপিটা পরে নিয়েছে,
ভীষণ মজা পাচ্ছে এখন। আরে কিছু যদি সাজানোর মেটেরিয়ালস থাকতো তাহলে আরো সাজানো যেত। না এমনি খুব সুন্দর সাজানো হয়েছে, এই বেলস আছে, না সরি এটা হচ্ছে বলস, এটা হচ্ছে বেলস, স্টার আছে, ভালো হয়েছে সাজানো। আর সান্তাটা দারুণ লাগছে, এটা মা আবার পরে আমাদের জন্য এনেছে। এই যে আর একটা চলে এসেছে প্লেয়ার। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়ে। তারপরে কি শোনো? আমাদের সান্তা চলে এসেছে, সান্তা চলো কেক কাটিং করো। বেডটা প্রায় হয়ে গেছে, সানমাইকা বাকি। এই যে এখানে ড্রেসিং টেবিল, এর ভিতরে একটা জায়গা সিক্রেট প্লেস, হ্যাঁ, আর এটা হচ্ছে আর একটা জায়গা, আর এখান দিয়ে হয়ে যাচ্ছে বারান্দা। মানে মিস্ত্রিদের জামা কাপড় বেসিন কোথায় যেখানে বেসিন সবাই এখন ছাদে আছে, আমি চলে এলাম ছাদ থেকে, কারণ হচ্ছে পায়ে লাগাটাই ভীষণ ব্যথা করছে, তো একটু ওষুধ লাগাতে হবে, ভীষণ ব্যথা করছে, আমি দাঁড়াতে পারলাম না, ওই জন্য আমি চলে এলাম নিচে, ওষুধ লাগাবো এখন। কি করছিস তোরা? চলে এলি, এরা সব বসে আছে। এখন বাজে 11:30, আমাদের সকলের ডিনার ডান, আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই একসাথে এন্ড করছি, এত ঠান্ডা লেগেছে, দেখো কম্বল নিয়ে যা বসে আছে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর কি করতে হবে? সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরো অনেক অনেক ভালো কিছু নিয়ে। টাটা, গুড নাইট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই 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 বাই।